আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ মুশির রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে আলোচনা করতে চাচ্ছি নাকের মাংস বৃদ্ধি ও নাকের পলিপ। কি এক জিনিস? না, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। নাকের মাংস এটা কি একটা রোগ? হ্যাঁ, কখনো কখনো এটি একটি রোগ, তবে সবসময় নয়। কারণ মহান আল্লাহ পাকের সৃষ্টির হিসেবেই আমাদের নাকের মধ্যে মাংস থাকে, হাড় থাকে, মাংস থাকে। হাড় মাংস না থাকলে নাক কি দিয়ে তৈরি হবে? এই একটা বিষয়। তো প্রত্যেকটি নাকের ছিদ্রে কমপক্ষে তিনটি করে মাংস আছে, ইনফেরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট, সুপিরিয়র টার্বিনেট। ইনফেরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট, সুপিরিয়র টার্বিনেট, অর্থাৎ নাকের মাংসগুলোকে বলা হয় টার্বিনেট। এই টার্বিনেটগুলো রক্ত দ্বারা পরিপূর্ণ থাকে। যখন এই টার্বিনেটগুলো ফুলে যায়, অনেক বড় হয়ে যায়, বিশেষ করে অ্যালার্জির কারণে, ইনফেকশনের কারণে এবং নানাবিধ কারণে, যখন এই টার্বিনেটগুলো অনেক ফুলে যায়, তখন নাকের মধ্যে বাতাস নিতে বাধার সৃষ্টি করে, তখন এটিকে আমরা রোগ হিসেবে বিবেচনা করি, যেটিকে বলা হয় হাইপারট্রফিড ইনফিরিয়র টার্বিনেট। তো এই হাইপারট্রফিড ইনফিরিয়র টার্বিনেট হলে আমরা কিছু চিকিৎসা দিয়ে থাকি, যে চিকিৎসাগুলো বলা হয় ওষুধের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। আর যদি ওষুধের মাধ্যমে চিকিৎসাতে খুব বেশি ভালো রেজাল্ট না আসে, দেন আমরা একটা অপারেশন করে দিই, সাববিকোসাল ডায়াথার্মি বা টার্বিনোপ্লাস্টি বা ইলেকট্রোকার্টারি, এই ধরনের অপারেশন আমরা করে দিই। আর একটা বিষয় আমি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে নাকের পলিপ। নাকের পলিপ এত কমন না, সাধারণ মানুষ টার্বিনেটকেই পলিপ মনে করে, এবং হাতুড়ে চিকিৎসক যারা আছে, বিভিন্ন নামে নামধারী হিসেবে তারা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করে, তারা কিন্তু ওই নাকের মাংসকেই তারা পলিপ হিসেবে মনে করে। আসলে নাকের মাংস আর নাকের পলিপ সম্পূর্ণ আলাদা। আর নাকের পলিপ কিন্তু এত কমন না, ইটস ভেরি আনকমন। নাকের পলিপ খুবই আনকমন, এবং নাকের পলিপের কালার নিয়ার অ্যাবাউট 100% ক্ষেত্রে নাকের পলিপের রং হয়ে একদম সাদা কালার। যদি আপনি নাক উঁচু করে দেখেন, লালচে কালারের পিণ্ড, গোলাপি রঙের পিণ্ড, বা একটু কালচে বা একটু বেগুনি রঙের পিণ্ড দেখা যায় মাংস, এটা হচ্ছে নাকের মাংস বা টার্বিনেট। আর যদি নাকের ভিতরে সাদা ধবধবে কোনো মাংস দেখতে পাওয়া যায়, সেটি হবে হচ্ছে নাকের পলিপ। তো নাকের পলিপ এত কমন না, মানুষকে ধোকা দেয়, তারা মানুষকে ধোকা দেয়, এবং ধোকা দিয়ে কিন্তু তারা ওই নাকের পলিপের চিকিৎসা করে। টার্বিনেটের মধ্যে করোসিভ ইন্ডিজেনাস মেডিসিন এবং অন্যান্য কেমিক্যাল তারা প্রয়োগ করে, ফলশ্রুতিতে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়। সুতরাং একটি মেসেজ অন্তত পক্ষে আপনাদের দিতে পেরেছি, সেটা হচ্ছে নাকের মাংস এটা আমাদের শরীরের মধ্যে একটা গঠনের একটা অংশ, এটা আল্লাহ প্রদত্ত সৃষ্টি। নাকের টার্বিনেট এটি বাতাসকে এয়ার কন্ডিশনিং করে, এবং নাকের মিকোসাকে আপনার হাইলি ভাস্কুলারাইজড করে, এবং নিঃশ্বাস নিতে সহায়তা করে, এবং আমরা যখন ঠান্ডা বাতাস নিই এটাকে গরম করে, এবং গরম বাতাস যখন নিই এটাকে ঠান্ডা করে। নাকের মাংস অপরিহার্য নাকের জন্য, এটিকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা উচিত নয়, যদি কিনা সেটা রোগাক্রান্ত না হয়। রোগাক্রান্ত হলে সেটা চিকিৎসা প্রয়োজন আছে। আর নাকের পলিপ, নাকের পলিপের ক্ষেত্রে যেটা ভুল ধারণা দেওয়া হয়, সারা বাংলাদেশের গাছে গাছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, এমন কোনো এলাকায় নাই যেখানে একটা দুটা সাইনবোর্ড নজরে পড়ে না যে বিনা অপারেশনে ইঞ্জেকশনের সাহায্যে নাকের পলিপাসের চিকিৎসা করা হয়, এবং এটা খুবই একটা অপচিকিৎসা হচ্ছে, এবং হাতুড়ে ডাক্তাররা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এখানে জেঁকে বসেছে। প্রশাসনকে আর একটু যদি মনোযোগ দেয়, তাহলে এই ধরনের অপচিকিৎসা থেকে আমাদের দেশের জনগণ অন্তত পক্ষে রক্ষা পাবে। তো আমি এই পর্যায়ে বিদায় নিতে চাচ্ছি, যে আপনি নাকের সমস্যা হলে চেষ্টা করবেন নাক কান গলা বিশেষজ্ঞর কাছ থেকে চিকিৎসা নিতে, তা যদি না পারেন অন্তত পক্ষে একজন MBBS ডাক্তারের কাছ থেকে আপনি চিকিৎসা করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।